আমি রঞ্জনবাগে কলকাতায় থাকি। আমি আজকে এসেছি আপনাদের কাছে করোনা নিয়ে কিছু কথা বলতে। আমরা গতই 11 জুন থেকে আমাদের ফুল ফ্যামিলি আমরা করোনা আক্রান্ত ছিলাম। এখন ভগবানের কৃপায় মোটামুটি সবাই ঠিক আছে। তো এই এই যে পিরিয়ডটা আমরা করোনাতে যে কদিন ছিলাম, প্রায় 28 দিন আমরা ভুগেছি করোনা নিয়ে, তো সেই সময় আমরা কি ফেস করেছি বা কি করেছি সেটা আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই জন্যই যে কেন অনেকে অনেক কোয়ারিজ করছে কি হয়েছে কিংবা সবার ভিতরে আমি দেখেছি যে ভুল ঠিক অনেক রকমের গুজবও চলছে। তো মনে হলো যে এক্সপিরিয়েন্স করেছি সেটা যদি সবার সঙ্গে শেয়ার করতে পারি হয়তো কিছু মানুষের উপকার হলেও হতে পারে। তো প্রথমেই বলি, আমাদের যখন করোনা কেন আমরা করোনা টেস্ট করতে গেছিলাম সেরকম কিছুই হয়নি। 9 তারিখে আমার ছোট মেয়ের হালকা মাথা ধরা ছিল এবং জ্বর হালকা ছিল। তো সেটা যেরকম নর্মাল ভাইরাল ফিভার বা ইনফ্লুয়েঞ্জাতে হয় সেরকম। তখন আমরা আমাদের ফ্যামিলির লোককে বা আমাদের ফ্যামিলির পরিচিত ডাক্তার আছে তাকে ফোন করি যে এরকম হয়েছে। তো বলে একদিন হয়েছে, তো দেখ পরের দিন যদি না হয় তা অ্যান্টিবায়োটিক দিচ্ছি হয়ে যাবে। তো পরের দিন আবার ফোন করে দেখি যে পরের দিন ওই জ্বরটা ওই ওষুধ খেলে চলে যাচ্ছে, না হলে জ্বরটা আবার হালকা আসছে। না জ্বর কিন্তু বেশি নয়, 99-98 সামথিং এরকম, 100 হচ্ছিল না। তো পরের দিন ওনাকে ফোন করে বলি, দেখুন আমাদের অ্যাকচুয়ালি তখন মনে মনে সন্দেহ হয় যে এটা তো করোনারও এরকম একটা সিমটমস শুনেছি যে মাথা ধরে জ্বর হয়। তো ওনাকে বললাম যে আমরা কি একবার করোনা টেস্ট করিয়ে নেবো কেন নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য। তো উনি বললেন হ্যাঁ মাথা ধরা টরা যখন আছে যদি মনে করিস করাবি তাহলে করিয়ে নে। তো আমরা এখন ডিসাইড করি করাবো। তো আমার এক পরিচিত দাদা আছে যে আমাদের সব কিছুতে খুব গাইড করেন, তো তাকেও আমরা বললাম যে এরকম আমরা করবো, অ্যাপোলো থেকে করবো টেস্ট করবো। তো তখন বললো যখন তোরা করবি তাহলে তোরা 4 জনেরই কর। তো সেই হিসেবে আমরা 4 জনই অ্যাপোলোতে নিয়ে গিয়ে টেস্ট করালাম 11 তারিখ সকাল ভোরবেলা। এবং 11 তারিখ সন্ধ্যেবেলা আমরা জানতে পারি যে আমাদের 4 জনেরই কোভিড পজিটিভ হয়েছে। এবং আশ্চর্য বিষয়, আমাদের কিন্তু বাকি 3 জনের কারো কোনো প্রবলেম ছিল না, না জ্বর মাথা ধরা শরীর খারাপ এনিথিং কোনো রকম কোনো সিমটমস ছিল না, কিন্তু তাও আমরা টেস্ট করাই এবং যথারীতি পজিটিভ হয়। এবং আমরা খুব অবাক হয়ে যাই, প্রথমে তো ভয়ই পেয়েছিলাম যে কি করব কোথায় যাব। তো আলটিমেটলি আলোচনা করে ঠিক করলাম, ডাক্তার আমাদের যে ফ্যামিলি ফিজিশিয়ান মানে পরিচিত ডক্টর রয়েছেন তার সঙ্গে কথা বললাম। তো উনি আমাদের অনেক ভাবে বোঝালেন যে ভয়ের কিছু নেই, কোনো তো প্রবলেম নেই, বাড়িতে থাকো এবং ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, ওষুধ খাও। ওষুধ বলতে বলছি আমি ওষুধটা কী কী খেয়েছি সেটা আমি পরে আপনাদের বলছি। তো খাও, বাড়িতেই থাকো, জল খাও এবং বাইরে বেরিও না। তো সেটা আমরা বাইরে তো বেরোতে হবে না আমরা জানতামই। তো আমি যখনই আমি পজিটিভ রিপোর্ট পেয়েছি তো আমি মানে পাড়ার পাশের বাড়ি গিয়ে ফোন করে বলে দিই যে এরকম সাপোজ আমি বাড়ির যেসব জায়গায় টাচ করেছি, আমরা মানে আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, তো ফার্স্ট ফ্লোরে উঠতে গেলে সিঁড়িতে হাত করতে পারে, পাম্পের ইয়ে রয়েছে পাম্প চালাই, তো তারা যেন সেগুলো স্যানিটাইজ করিয়ে নেয়। নিজেরাই আমরা ওদেরকে বলি যে আমাদের করোনা হয়েছে, আমরা আর বেরোবো না, তো তুমি একটু স্যানিটাইজ করে দাও। তো তারপরে তো থাকি আমরা। এবং যেটা ফেস করেছি সেটা হলো, প্রথমে আমরা পরের দিন, তখনও পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো ফোন আসেনি আমাদের, পরের দিন গভর্নমেন্ট থেকে ফোন এলো যে আমরা কি হয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা বললো, কোথায় জিজ্ঞেস করলো আমরা কি করছি কোথায় আছি। তো আমরা বললাম আমরা বাড়িতেই থাকবার ডিসিশন নিয়েছি। তো বললো আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম হলে সেন্ট্রাল গভর্নমেন্টের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, সেই নাম্বারটাও দিলেন। তো কিছুক্ষণ পরে আমাদের নিজেদের এখানকার লোকজন ফোন করলো, লোকজন মিন্স হচ্ছে গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে ফোন করা হলো যে এরকম আপনাদের করোনা হয়েছে, আপনাদের তো রাখা যাবে না, আমাদের এখানে এলাকায় থাকতে দেওয়া যায় না। তখন আমরা অনেক করে বোঝালাম যে আমরা 4 জনই অসুস্থ এবং হসপিটালে চলে গেলে তখন ফোন টোন কিছুই নিতে দিচ্ছিল না, বা আমরা এমনি কোনো আমাদের কোনো প্রবলেমই ছিল না, তো আমরা হসপিটালে কেন যাব। তো সেই জন্য আমরা বললাম আমরা বাড়িতেই থাকবো, কোয়ারেন্টাইন থাকবো, আইসোলেশনে থাকবো। এবং রিটেন দিলাম সরকারকে যে আমরা আমাদের দায়িত্বটা নিজেরা বুঝে যাবো,
মানে আমাদের শরীর খারাপ হোক বা আমরা খাবার দাবার কি করে খাবো সেটা আমাদের দায়িত্বটা আমরা নিজেরা নেব, সেখানে কারো রেসপন্সিবল কেউ কোনো সরকার রেসপন্সিবল থাকবে না। তারপরে আমরা বাড়িতে থাকার পারমিশন পেলাম এবং যথারীতি ওনারা বললেন যে আপনাদের বাড়িটা লক করে দিয়ে যাবে। তখন আমি বললাম যে ফুল বাড়ি কি লক করবেন, আমরা তো বেরোবই না ঘর থেকে, আমরা ফার্স্ট ফ্লোরে মাঝখানে থাকি, তো শুধু আমাদের ঘরটাই যদি লক করেন তাহলে সবাই বেরোতে পারে। তো উনিরা বললেন হ্যাঁ সেটা আমরা দেখছি কি করা যায়, যেটা আমাদের নিয়ম থাকবে আমরা সেটাই করবো। তো ওনারা এসে যথারীতি পরের দিন আমাদের পুরো ফুল বাড়ি মানে আমাদের ঘরের ভেতর নয় পুরো বাড়ি স্যানিটাইজ করেছেন এবং আমাদের গেটটা, শুধু আমাদের ফ্ল্যাটের গেটটা রক্ষা করেছে, বাকি ফ্ল্যাট ওনার্সদের কোনো প্রবলেম হয়নি, তারা যাতায়াত সবই করতে পেরেছে। এবার আমরা কি করেছি, এটা তো ফার্স্ট ডে, সেকেন্ড ডে ব্যাপার গেল, সেকেন্ড অ্যান্ড থার্ড ডে। ইন দ্য মিন টাইম যেটা হলো, আমাদের মেইন যেটা আমাদের ডক্টর বলেছিল প্রচুর জল খেতে হবে, গরম জল খেতে হবে আর ভিটামিনস খেতে হবে। আমরা জিঙ্কভিট বলে একটা ভিটামিনস খেয়েছি, ভিটামিন সি খেতে হবে, প্রচুর ফল সব মানে ডাল ডাল সেদ্ধ খেয়েছি রেগুলার, ডিম সেদ্ধ খেয়েছি দুবেলা করে, দুধ খেয়েছি, মানে যেটা আমরা ইমিউনিটি বাড়াতে সাহায্য করে সেই সব জিনিস খেতে বলেছে এবং পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তো আমরা সেটা সবই করেছি, সারাদিনে জল খাওয়া এবং একটা কাড়া বানিয়ে আমরা খেয়েছি, যেটা হচ্ছে হলুদ, যেরকম বাড়িতে আমরা ঠান্ডা লাগলে কাড়া বানিয়ে খাই, দারচিনি এলাচ লবঙ্গ হলুদ গোলমরিচ দিয়ে, সব বাড়িতেই মোটামুটি ছোটবেলা থেকে বাবা মারা বা মায়েরা খাওয়ায়, তো সেম ওই কাড়াটাই আমরা দুবেলা করে খেতাম। আর তো আমাদের প্রথম তো কোথাও কারোর কোনো সিমটমস ছিল না, কিন্তু তিন চার দিন পরে আমার পরের দিন মানে যেদিন আমরা পজিটিভ হলাম তার পরের দিন আমার বড় মেয়েরও হালকা জ্বর এলো এবং তার মাথা ধরা একটু একটু করে হলো, সেটা জ্বরটা আর এলো না, জ্বর একবারই দুবার এসছে কিন্তু আর জ্বর আসেনি, কিন্তু মাথা ধরাটা তিন চার দিন ছিল। আমার হাজবেন্ডের কোনো সিমটমস ছিল না, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ওর শরীর দুর্বলতা ছাড়া কোনো সিমটমস ছিল না। আর আমার যেটা হয়েছিল মাথা ধরা জ্বর, মাথা ধরা জ্বর মানে আমারও জ্বর তিন চার দিন ধরে এসছে এবং সেটা ওই খুবই হালকা হালকা 89-99 এরকম, 98-99 এরকম। আর যেটা হয়েছে আমাদের তিন, আমার দুই মেয়ে এবং আমার তিনজনেরই স্মেল চলে গেছিল, টেস্ট চলে গেছিল, আমরা স্মেল কিছু পাচ্ছিলাম না, সেটা মোটামুটি 10-12 দিন মতন ছিল, মানে যেদিন থেকে টেস্ট হয়েছে তারপর থেকে 10-12 দিন মতন আমাদের টেস্ট, মানে দু তিন দিন পর থেকে টেস্ট চলে গেছে এবং সেটা প্রায় ওই 10-12 দিন পর্যন্ত ছিল না, তারপরে ধীরে ধীরে আবার টেস্ট স্মেল সব ফেরত এসছে। আর সমস্যা যেটা ফেস করেছি সেটা হচ্ছে আশেপাশের লোকের রিয়াকশন। প্রথম কথা, আমার বাড়ি থেকে ময়লা নিয়ে যাওয়ার লোক ময়লা নেওয়া বন্ধ করে দিল। একটা লোক, আমরা 14 থেকে 28 দিন বাড়িতে থাকবো, তো সেখানে আমি 28 দিনে ময়লা তো জমিয়ে রাখতে পারবো না। আমি সরকার থেকে যখন ফোন করেছিল সরকারকে বলেছিলাম আমাকে কিছু করতে হবে না, আমাকে খাবার দাবার কিছু এনে দিতে হবে না, কিন্তু একটু ময়লাটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। তো ওনারা করবেন করবেন বলে জানি না পেরেছেন কি পারেননি, মানে ওনারা তো করেননি। আমি লাস্টে নিচে একজনকে আমাদের মানে ডাক দিয়ে ডেকে পয়সা, মানে ওপরে আমাদের ফ্ল্যাটের ওনারের এক ফ্ল্যাটের আরেকটা ফ্ল্যাটের একজন লোক, একজনকে ডেকে নিয়ে এসে তাকে আলাদা করে পয়সা দেবো বলে তার ময়লা নেওয়ার ব্যবস্থা করিয়েছিলাম। আর যেটা হয়েছে জল, জলটা তো পর্যাপ্ত পরিমাণে দরকার লাগে, আমরা চারটে মানুষ বাড়িতে থাকবো, জল অল্প স্বল্প জলে আমাদের চারজনের হবে না, কারণ জলটা খেতে হবে, এটাও মাস্ট, জল প্রচুর পরিমাণে জল খেতে হবে, তারপরে তো রান্না বান্না এভরিথিং আছে। আর আমাদের লাইনে পাইপ লাইনে জল আসে না, জল ভারী দিয়ে যায়, বালতি করে খাবার জল খেতে হয় আর মিনারেল ওয়াটার দিয়ে আমরা খাই, আর বালতির জলে মানে ভারী জলে রান্না বান্না হয়। তো সেই জলওয়ালা জল দেওয়া বন্ধ করে দিল, তাদেরকে কেউ কিছু বোঝায়নি, যে জলটা তো আমি বলেছিলাম যে বাইরে বালতি বসিয়ে দিলে আমি জল ঢেলে দিয়ে চলে যাবে, আমি ঘরে থাকবো সেই জল ঢেলে দিয়ে চলে যাবে, আমি নিয়ে এসে ঢেলে রাখবো, কিন্তু সেটুকুও কেউ কারোর কাছ থেকে কোনো হেল্প পাইনি এবং জল ওরা তো নিজেও করেনি। আমি ওদের কাছ থেকে এক্সপেক্টও করি না যে ওরা এগুলো, কেন ওরা অনেক কিছু শুনে আসছে, মানে করোনা মানেই মানুষ মরে যায় এটা মানুষের ধারণা, তো সেই জন্যে ওদেরকে আমি ব্লেম করতে পারি না। কিন্তু যারা আমরা একটু বুঝি শুনি বা একটু দুনিয়ার সঙ্গে সম্পর্ক আছে, তো তারা তো এটা ফিল করবো যে
করোনা আমি তোমার দিকে তাকিয়ে দিলে, যদি করোনা হয় সে অন্য কারোর দিকে তাকালেই অন্য লোকের করোনা হয়ে যাবে না, ওটাকে কোনোভাবে একটা আপনার টাচে আসতে হবে, নিঃশ্বাসেও ছড়ায় না, তাহলে আমার বাড়িতে হলে আমার পুরো ফ্ল্যাটের লোকের হয়ে যেত, যে আমি বাড়িতেই ছিলাম কিন্তু কারোর কোনো প্রবলেম হয়নি। তো নিঃশ্বাসও জিনিসটা ছড়ায় না, এটা মানুষ বোঝে না, মানুষ ভাবে আশেপাশে থাকলেও মনে হয় জানলা দরজা বন্ধ করে দিচ্ছে, আমাকে দেখে দরজা বারান্দা বন্ধ করে দেওয়া, বা ইভেন একদিন আমি গাছে জল দিচ্ছিলাম বারান্দায় দাঁড়িয়ে, রাস্তার একজন কে চিনি না জানি না এসে আমার হাজবেন্ডের নাম ধরে ডেকে বলে গেল যে গাছে জল দেবেন না, দরজা খুলে বারান্দায় আসবেন না। এই সমস্যাগুলো প্রচুর সমস্যা, কিন্তু আমরা এটাকে কাটাতে কেন, আমার তারপরে যে রেগুলারটা থাকবার খাবার দাবার আনা, বা আজকে 28 দিন আমরা বাড়িতে আছি, তো রোজকার খাবার আনা বা জলটা যে দিয়ে যাওয়ার কেউ, সেটা যদি না থাকে তাহলে খুব সমস্যা হয়। আমরা ব্লেসড, ভগবানের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এমন কোনো কিছু বন্ধু আছে যারা প্রতিদিন ওষুধ থেকে খাবার থেকে রান্না করা খাবার থেকে জল থেকে এভরিথিং জুগিয়ে গেছে, মানে এখনো পর্যন্ত জুগিয়ে যাচ্ছে। তো এই 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 হেল্পটা যদি পাড়ার লোকই করে আমাদের নয়, আমরা পুরো মানে তাহলে অনেক সুবিধা হয়, আমরা অনেক পুরনো এখানকার বাসিন্দা, তো তাই জন্য আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে যারা এই ইনিশিয়েটিভ নিয়ে হেল্পটা করতে পেরেছে। কিন্তু যারা নতুন কেউ থাকে, নতুন কোন অঞ্চল, ট্রান্সফারেবল চাকরি, যারা 2 বছর অন্তর অন্তর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তাদের তো পরিচিত কেউ থাকে না, তো তারা কি করে সার্ভাইভ করবে যদি তাদের করোনা হয়? করোনায় মানুষ মরে যায় না, শুধু নিজে শুশ্রূষা করলেই ঠিক থাকবেন, নিজে নিজেকে অন্য কোনো অসুখ যাতে আপনাকে আরো দমাতে না পারে সেটাই জন্য, ঠান্ডা লাগানো চলবে না, পেট খারাপ হওয়ানো চলবে না, তার জন্য যা যা করা দরকার সেটা আপনাকে করতে হবে, তার জন্য যদি ওষুধ খেতে হয় ওষুধ খেতে হবে, যাতে অন্য কোনো রোগ আপনার করোনা, কেন করোনার কোনো চিকিৎসা নেই, করোনার ইটসেলফে কোনো ওষুধ নেই, কোনো ভ্যাকসিন নেই, কিচ্ছু নেই, তো ওই ও নর্মাল একটা ভাইরাস ফিভার, যেটা কিনা আপনার শরীরে যদি অন্য কোনো শরীর খারাপ থাকে সেটার উপর অ্যাকশন বেশি করে দেখায়, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সেই জন্য আমার জ্বর যখন হচ্ছিল আমি 3 দিন স্নান বন্ধ করে দিয়েছিলাম যাতে আমার জ্বরটা না হয়, ওষুধ খাচ্ছিলাম জ্বর 100 হতেই মানে হওয়ার আগেই আমি ওষুধ খেয়ে নিচ্ছিলাম রেগুলার মেনটেন। আরেকটা যেটা হচ্ছে বাড়িতে আমি অক্সিমিটার কিনে এনে এবং অক্সিজেন সিলিন্ডার কিনে এনে রাখা ছিল আমাদের, অক্সিমিটারে যাতে আমরা টেস্ট করতে পারি যে আমাদের অক্সিজেন লেভেলটা ঠিক আছে কিনা, ওটা খুবই মাস্ট এই করোনার ক্ষেত্রে, যাতে আপনার অক্সিজেন লেভেল ঠিক থাকে, এবং সেটা আমরা ডেইলি 3 থেকে 4 বার মিনিমাম চেক করেছি, মানে 14 দিন ধরে তো রোজ চেক করা হয়েছে, তারপরে 2-3 বার করে হয়তো চেক কমিয়েছি, ততক্ষণই আমরা সবাই মোটামুটি সুস্থ হয়ে গেছি। আরেকটা জিনিসই বলতে পারি, সেটা হচ্ছে দুর্বলতা, প্রচুর দুর্বল করে দেয়, কাজ করতে সত্যি খুব অসুবিধা হয়, কারণ আপনার বাড়িতে তো কাজের লোকও আসবে না, তো বা আসতে পারবেও না, আপনি তো আসবে না বলে না, আসতে দেওয়াটাও উচিত নয়, কিন্তু সেই দিকে কাজ করতে সত্যি খুব প্রবলেম। যদি আমাদের যখন 4 জনই ছিলাম, একজন সুস্থ থাকলে না তাও সে ম্যানেজ করে নিতে পারে, কিন্তু যখন 4 জনই অসুস্থ ছিলাম দ্যাট ইজ ডিফিকাল্ট, সেই সময় যদি মানে সব কাজ একসঙ্গে করা, রান্না বান্না নেন এভরিথিং, তো সেই সময় যদি আমার বন্ধুদের মতন বন্ধুরা আশেপাশে না থাকে তাহলে সার্ভাইভ করা খুব কষ্টকর। তো সবাইকে বলবো যে ভয় পাবেন না, তাকে হেল্প করুন, তাকে আলাদা করুন, হ্যাঁ সে সবাই নিজে সচেতন হোক, যেরকম আমি সচেতন হয়ে সবাইকে বলে বেরিয়েছি যে আমার করোনা হয়েছে, আমার কাছে কেউ এসো না, সবার থেকে দূরে থেকেছি, বা ফ্ল্যাটের লোককেও বলেছি আমাদের হয়েছে, সেটা যেরকম আমার দায়িত্ব সেরকম আশেপাশের লোকেদেরও দায়িত্ব আছে, আমি কি করে সার্ভাইভ করব সেটা দেখার। আমরা এমন একটা সময় দিয়ে যাচ্ছি যে সময় কিন্তু একজন আরেকজনের পাশে না দাঁড়ালে আমরা বাঁচতে পারবো না, এই প্যান্ডামিককে আমরা সার্ভাইভ করতে পারবো না। তো সবার কাছে এটাই একটাই রিকোয়েস্ট, ভয় পাবেন না, হেল্প করুন, আর বাকিটা তো ভগবানের উপর ছেড়ে দিন, ভগবানে বিশ্বাস রাখুন, সব ভালো হবে, সব ঠিক হবে। নমস্কার।